নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়লেন বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এমনই কোপ পড়ল বিএড ক্যান্ডিডেটদের উপর। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে আজ শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, প্রাথমিকে শুধুমাত্র ডিএলএড বা ডিএড ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন, বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিকের জন্যই বরাদ্দ থাকবে। এই নির্দেশে বিপাকে কয়েকশো আন্দোলনকারী। 2014 সালের ডিএলএড পরীক্ষার্থীরা এতদিন ধরে আন্দোলন চালিয়েও হতাশ হলেন। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু এই হাইকোর্টের এই রায় শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে বিএড প্রশিক্ষিতরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্যই আবেদন করতে পারবেন, আর ডিএলএড ও ডিএড প্রশিক্ষিতদের প্রাথমিক স্কুলে নিয়োগ করা উচিত বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের। তথ্য বলছে বিভিন্ন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিএড ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যাও কম নয়। এনসিটিএ নির্দেশিকা অনুযায়ী শুধু বিএডরা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিকেও সুযোগ পেতেন, কিন্তু ডিএলএডদের সেই সুযোগ ছিল না, তারা শুধু প্রাথমিকেই বসার সুযোগ পেতেন। এনসিটির ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন ডিএলএডরা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ডিএড বা ডিএলএড ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য নির্দিষ্ট, আর উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিএড বাধ্যতামূলক, তাই চাকরিতে সুযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট কোর্স থাকা প্রয়োজন, কারণ বিএডদের প্রাথমিকের চাকরিতে সুযোগ দেওয়া হলে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে ডিএলএডদের। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, প্রাথমিকে যে বিএডদের বাদ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র ডিএলএড বা ডিএডরা অ্যাকসেপ্টেড বলেছে সুপ্রিম কোর্ট, সেটির সাথে আপনারা সহমত কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।